সে বিকাশ কুকিং ওয়ার্ল্ডে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের কোরমা। এটি খেতে মাংসের কোরমার চেয়ে কোনো অংশেই কম নয়, আর এটি তৈরি করা একদমই সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করতে হবে। রুই মাছের কোরমা তৈরি করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ এবং বড় সাইজের রুই মাছ দিয়ে কোরমাটা রান্না করতে। এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো মতো মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এদিকে একটা মগে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ, দিচ্ছি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। দুধটাকে ভালো করে গুলিয়ে নিব। এই দুধটা কোরমা রান্নায় ব্যবহার করব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। তেল এবং ঘি এর সমন্বয়ে কোরমাটা রান্না করলে কোরমার টেস্ট ভীষণ ভালো আসে। প্রথমে বেরেস্তাটা তৈরি করে নিব। তার জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা ঠিক এই রকম হবে, সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিব। বেরেস্তার কালার যেন এর থেকে কড়া না হয়, তাহলে কিন্তু বেরেস্তার কালারটা কালচে হয়ে যাবে। এবার এই বেরেস্তা ভাজার তেলেই হলুদ এবং লবণ মাখানো মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর যখন ঠিক এই রকম কালার হয়ে যাবে, তখন মাছগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিব। এখন এই মাছ ভাজার তেলেই দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4টি এলাচ এবং 10 থেকে 12টি কালো গোলমরিচ। দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে, তখন দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 1/3 কাপ টক দই, 10 থেকে 12টি কাজু বাদাম বাটা। বাদামগুলোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা দিয়েও পেস্ট করে নিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব তেল ভেসে ওঠা পর্যন্ত। আসলে যে কোনো রান্নায় মশলাটাকে যত ভালো করে কষানো হবে, রান্নার টেস্ট ঠিক ততটাই বেড়ে যাবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তারপরে আরও 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেবেন, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। মশলাটাকে আরও 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এই পর্যায়ে দিয়ে দিব প্রথমে যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটুকু। আপনারা চাইলে নর্মাল লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাউডার দুধ দিয়ে করলে কোরমার টেস্ট বেশি ভালো আসে। এই পর্যায়ে বারবার নেড়েচেড়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে গ্রেভিটা অনেক ঘন থাকে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। মাছ এবং দুধটা দেওয়ার পর যখন বলক চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ শাহী গরম মশলা, দিয়ে দিব কিছু বেরেস্তা, সব শেষে
दिए दीब आरो एक टेबिल चामच घी। এই পর্যায়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তাহলে গরম মশলা এবং বেরেস্তা সম্পূর্ণ গ্রেভিটাতে ভালোভাবে মিশে যাবে। নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে লো আঁচে প্রায় 7-8 মিনিট দমে রেখে দিব। ফিরে এসেছি প্রায় 8 মিনিট পর। এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।